তোর তো লাগে ভাই। প্রথমটা লাগছে আবার 2 ঘন্টা পরে আসবে, তো সেই জন্য বললো যে হেভি কিছু খেয়ে সবাইকে রেডি করে থাকো, সেটা খুব তাড়াতাড়ির মধ্যে আছে। তার মধ্যে আবার নদীর ক্লাসও আছে। আমি আজকে মিস্টার মুখার্জিকে বলেছি ফার্স্ট 2টো ক্লাস অ্যাটেন্ড করাতে, তো দেখা যাক কি হয়। যে মাসির তো অ্যাকচুয়ালি 2টো কাজই করে, সেই জন্য একটু অসুবিধা হয়। যদি একজনও থাকতো হেল্পিং অ্যান্ড মানে বাসন পাসন ধোয়া ঘর মোছা এইগুলোর জন্য যদি থাকতো, তাহলে কিন্তু এতটা চাপের হতো না মানে এই কটা দিন। মাসির কাজগুলো এখন আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে, যেগুলো মাসি করতো এগুলো মনে থাকে না। দুধের প্যাকেটগুলোকে ভুলে গেছি। এদিকে বাবার অমলেট করে, মানে অমলেট ওই যে অমলেটটা করে রেখে দিয়েছি, এটার ওই কারি টাইপের করবো। আর এখানে আমাদের সোমবারে স্পেশাল নর্মাল রান্না, চাল ডাল সবজি টবজি দিয়ে চাল ডালে। সকালে এক দফা আমাদের খাওয়া হয়ে গেছে, কেন বলি, সকালে যে ব্লাড টেস্টটা করাতে এসেছে, তো আবার খাওয়া দাওয়ার পর আবার একটা নিতে হবে, তো সেই জন্য খাওয়া দাওয়া 2 ঘন্টার মধ্যে নিতে হবে। মিস্টার মুখার্জি বেরিয়ে যাবে অফিসে, তো সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে নিলাম আর কি, যাতে ও ব্লাডটা দিয়ে যেতে পারে। রাতে এডিট করতে করতে এত দেরি হয়ে গেছিল, আমি মাঝখানে একটু শুয়ে পড়েছিলাম যে আবার উঠে এডিটিং কমপ্লিট করেছি। আমি জানি আজকে সকাল থেকে একদম টাইম পাবো না, সেখানে কোনো রকম আমাকে এডিটিং ফিনিশ করতেই হবে এবং ভিডিও 3টার মধ্যে পোস্ট করতেই হবে। দিয়ে উঠে এডিটিং করে শুয়েছি, আর শুয়ে আমি উঠে আমি 6:30 বাজতে 5-এর সময় আমার চোখটা খুললাম যে কিছুক্ষণ পরে উঠছি, কিছুক্ষণ পরে উঠেছি 7:15। দিয়ে তারপরে গিড়ি গিড়ি করে বাথরুমে ছুটে দিয়ে ঝাঁট দিয়েছি, মুছেছি, তারপরে খাবার দাবার বসেছি। 10টার মধ্যে আবার মানে 9টার মধ্যে আবার ও মানে ইয়ে খাবে, সবাই জল খাবার খাবে মোটা রকম কিছু, দিয়ে কী করবো। তারপরে আমি পুরো মাথা পুরো আউট হয়ে গেছিলো। আমি বললাম যে আজকে নদী ক্লাস অ্যাটেন্ড করা হবে না, মিস্টার মুখার্জিকে বলে রেখেছিলাম তুমি অ্যাটেন্ড করাবে, যদি ও কোনো দিন অ্যাটেন্ড করায়ও নি আর জানে না যে কীভাবে কী করতে হয়, তো সেটা একটা চাপের ছিল। যে যাই হোক 10:05 মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা এবং রান্নাঘরটা 2 বারও পোছা হয়ে গেছে। এবার নদীকেও রেডি করিয়ে দিয়েছি, বসে আছি নদী, তাই তো মামা? ব্রেক এখন শুরু হলো 11:30 থেকে। আমি এখন ফোনটা চার্জে দিয়ে নদীকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। ওকে ফোনটা চার্জে দিয়ে যায় যাতে এসে ফুল চার্জ যেন হয়ে যায়। ওকে কই রে ভাই, কারেন্ট চলে গেল নাকি? গেল। আমি যেই কালকের ভিডিওতে কমেন্টে লিখলাম যে আমাদের এখানে বেশি কারেন্ট যায় না, সেগুলো দেখে ওদের হিংসা হয়ে গেল। আর কাল থেকেই দেখছি মানে কন্টিনিউয়াস মানে পুরো প্রায় এক মানে 15-20 মিনিট করে কারেন্ট যেতে শুরু করে দিয়েছে। যাই হোক বেশি দেরি করবো না, চল নদী চান করো না মামা, মামা চলো 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 চলো। নদীর ক্লাস শেষ হলো অ্যান্ড আমার স্নানও কমপ্লিট হলো, এরপর নিচে যাচ্ছি নদীর খাবারটার জোগাড় করতে। ওকে স্নান করে এসে নিজেকে এত ফ্রেশ মনে হয়, এত ফ্রেশ মনে হয়, নিজেকে পুরো করিনা কাপুর মনে হয়। আর বাট এখন করিনা কাপুরের রোল প্লে করলে তো চলবে না, এখন গল্প হলেও সত্যি ধনঞ্জয়ের রোলটা প্লে করতে হবে। ওকে কি গো, ব্লাড দিয়ে ক্লান্ত হয়ে গেছো নাকি? টায়ার্ড? কত মন ব্লাড বড়লো জানো? একটা পেয়ারার বীজ ঢুকে গেছে, কিছুতে বেরোচ্ছে না দাদা। এরকম থ মেরে আছে কেন বলো তো? আকাশটা না রোদ না মেঘলা না অদ্ভুত একটা ওয়েদার। আজকে সোমবার, আজকে তো আমি ডিম খাবো না, নদীর জন্য একটা ডিম ভেজে দিলাম। আর আমাদের যে ওই চালের ডালে ঘাঁটা করেছি ওই ঘাঁটা ঘি দিয়ে খাইয়ে দেবো আর ডিম ভাজা দিয়ে। তুমি এটা থেকে আবার কি বের করছো, এটা দিয়ে দাও। এ এ এটা ওটা কালকের, এটা ওটা কাল সানডেটা ওয়ার্স্ট সানডে ছিল, সারাদিন একটু ভালো করে মুভি দেখার শান্তিতে টাইম পাইনি। আজকে ঠিক করেছি দুপুরবেলা একটা ভালো মুভি দেখবো। না না মুভি দেখা হবে না, কালকের কমেডি ভিডিও শুটিং করে রাখতে হবে। আর বলে রাখি যারা আমার কমেডি চ্যানেলটা জানে না, এখনো পর্যন্ত নতুন, তাদের বলে রাখি আমার মিক্স অ্যান্ড ম্যাচ উইথ মৌ চ্যানেল নামে একটা চ্যানেল আছে, যেখানে আমি ছোটো ছোটো কমেডি ভিডিও বা কমেডি শর্টস ছাড়ি। আপনারা যদি চ্যানেলটা ভিজিট করেন তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, আপনারা একবার চেক আউট করে দেখতে পারেন। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের জন্য বলে রাখি আমি কিন্তু চেষ্টা করছি যে এভরি ডে অর এভরি অল্টারনেট ডে ওই চ্যানেলে ভিডিও পোস্ট করার, মজা হবে দেখতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আহা
কি দেখাও বল, সারাক্ষণ একে দেখাও একে দেখাও করছে, কি দেখাও বল, আমি কি দেখাবো, একে দেখার কি আছে? খুব সুন্দর, খুব কিউট, অভূতপূর্ব। না এবার বসে পড়ো। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে এসে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। গানটা দারুন না? আমার ফাটাফাটি লাগে, ফাটাফাটি লাগে। ও সকাল থেকে কাজ করতে করতে, ওপর নিচ করতে করতে আমার কোমর বেঁকে গেছে, ঠিক আছে। রাত্রেবেলায় কি রান্না করবো আমি মানে ভেবে পাচ্ছি না, কি রান্না করবো? মেথির পরোটা করবো, মেথির পরোটা খাবি? তাতেও খাবি না, তাহলে কি খাবি তুমি? শুধু চিকেন খাবে? শুধু চিকেন? সারাদিন চিকেন আর চিকেন। যে এয়ার বাবলস গুলো পেয়েছে সারাদিন ধরে ওটাকে নিয়ে বসে বসে একটা একটা টুকুস টুকুস, আমারও ফাটাতে ভালো লাগে বাবা, বললে তো হবে না। এই যে জ্যাম লাগানো হচ্ছে, রুটিগুলো মাত্রা অতিরিক্ত গরম, পেঁয়াজগুলো, বাবারি। ডিনারে ডালিয়া খিচুড়ি বানাচ্ছি, ডালিয়া যদিও খুব কম হয়ে গেছে তাই সাবু অ্যান্ড ডালিয়া মিক্স আপ করবো, আর এখানে সবজি টবজি কেটে রেডি করে রেখেছি, জাস্ট ডালটা ভেজে এরপর একসাথে প্রেশার কুকারে বসিয়ে দেবো। আমি ডালিয়া আর কি বলে মুগ ডাল সমস্ত ভেজে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এরপরে ফোঁটা শুকনো লঙ্কা দেবো, ভেঙে দেবো না কারণ আমার নদী খাবে, সেই জন্য তেজপাতা, একটু আদা বাটা, একটু গোটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেবো, ব্যাস। তারপরে সবজি টবজি দিয়ে ভেজে দেবো, গোটা গরম মশলাও দেবো। আজকে নদীর লাস্ট ক্লাসটা আমি করাতে পারিনি একদম, মানে আমার প্রচন্ড চাপ পড়ে গেছিলো, আমি একদমই ক্লাসটা করাতে পারিনি, তো কালার ক্লাস ছিল লাস্টে, তো এই যে এটা দিয়েছে হোমওয়ার্ক, ওকে ট্রেস করতে হবে এই লাইনগুলোকে অ্যান্ড কালার করতে হবে। না নোক নেই, হাতে মুঠো করে থাকলে থোড়ি না নোক থাকে। এই কিছুদিন হলো আমি ভীষণ নাচছিলাম না, আনন্দে লাফাচ্ছিলাম, ইঁদুর সব ধরা পড়ে গেছে, সব বেড়ে গেছে, আজকে আবার একটা ধরা পড়েছে, মানে আমি নিচে এসে দেখছি যেখানটায় ঘোরাঘুরি করছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওই গ্লু প্যাডটা দিয়েছি আর ওই গ্লু প্যাডে চিপটে গেছে, আবার ফেলে দিয়ে এসেছে। আর আপনারা বলছিলেন যে ওটাকে বের করে নিতে হয় দিয়ে মানে গ্লু প্যাডটা আবার রিইউজ করা যায়, বাট ওইটাকে বের করার ক্ষমতা আমাদের ফ্যামিলিতে কারণ নেই, না আমি পারবো, না মিস্টার মুখার্জি পারবে, না বাবা পারবে, না মা পারবে, কেউ পারবে না, একমাত্র আমার বাবা পারতো, ঠিক আছে। তো আমার বাবাকে তখন এখানে ডেকে নিয়ে আসতে পারি না, তুমি একটা ইঁদুর ছাড়াবে বলে এসো, দেখো ওই গ্লু প্যাড শুধুই ফেলা হচ্ছে, মানে এরকম ভাবে ফেলছে, কিছু না আটকে এভাবে বন্ধ করে ফেলা হচ্ছে। ইঁদুরে যে পয়জন ইউজ করা হয় না, আপনাদের মধ্যে অনেকে বলছেন আমি পয়জন দিচ্ছি, মরছে না, পয়জন আজকাল মরে না, যেরকম মশার ওই যে অল আউট ফল আউটে আজকাল মশা মরে না, লুকিয়ে বসে থাকে, যেই বন্ধ করবেন আবার চলে আসবে, সেরকম ইঁদুরেরও তাই। আর আমাদের তো রাত্রেবেলা ডালিয়ার খিচুড়ি হয়েছে, মানে আমার মিস্টার মুখার্জি আর মায়ের, বাট বাবা ডালিয়া খিচুড়ি ফিচুড়ি কোনোদিন খায়নি, বাবাকে ম্যাগি করে দেবো, ভাজা ভাজা ম্যাগি। এখন আমরা খেতে বসেছি, খেতে বসার সময় আগে না ছোটবেলায় আমরা খেতে খেতে শুধু গল্প শুনতে যাইতাম, ভূতের
আর আমার তো বরাবরই ভূতের, মানে এমনি যাতা ভূতের না, রিয়েল ভূতের গল্প বলতে হবে সবাইকে। আমার বাড়িতে যারা যারা আসতো সবাইকে, আপনি ভূত দেখেছেন, ভূত দেখেছেন, ইভেন মাইনে যারা গুরু মহারাজ প্রভুরা আসতো তাদের কাছেও গিয়ে বলতাম ছোট্ট ভূত দেখেছেন, তারা গল্প বলতো। আমরা তো এইটুকুটুকু নদীর মতো পিউ, আর ওর দু বছরের বড় আমি, ঠিক আছে, ওইটুকুটুকু। তখন থেকে মা তো শিখুরে হাতে নিয়ে নিয়ে খাচ্ছে একটু একটু করে, তাও তোমার আগে আমার খাওয়া যাবে দেখবে। ছোটবেলায় স্কুলে স্কুলে কত রকমের উল্টো পাল্টা জিনিস রটে দেখো। আমরা গার্লস হাই স্কুলে পড়তাম, ঠিক আছে, ওখানে হঠাৎ করে ক্লাস যখন সেভেন এইটে পড়ি, তখন হঠাৎ করে রব উঠলো স্কুলের মধ্যে যে ভূত আছে স্কুলে নাকি, ঠিক আছে। এবার কে গুজব রটেছে নাকি জানি না, একদিন নাকি কি হয়েছে, আমাদের স্কুলের সঙ্গে অ্যাটাচ হোস্টেল, ঠিক আছে, হোস্টেলে যারা থাকে বাইরের মেয়েরা সব আসতো থাকতো সেখানে। আমাদের যে স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন তখন ভবানী দিদিমণি, ঠিক আছে, সেই ভবানী দিদিমণি নাকি হোস্টেলের ওপরে উঠছেন, উঠে দেখছে সিঁড়ির মানে সিঁড়ি যে সিঁড়িটা, সিঁড়ির সামনে একটা নাকি সাদা চাদরে কেউ একজন শুয়ে আছে, ঠিক আছে, ব্যাস এটুকুই শুনেছিলাম। দিয়ে তারপরে নাকি এরকম শোনা যাচ্ছে, দিয়ে তারপরে একদিন হঠাৎ করে শোনা যায় যে বাথরুমের মধ্যে কেউ একজন আছে, একটা মেয়ে নাকি, আমরা ক্লাস করছি তখন, দিয়ে একটা মেয়ে দেখছি বিশাল চিৎকার করতে করতে ছুটে ছুটে আসছে, দিয়ে সবাই বলছে বাথরুমে ভূত আছে। দিয়ে ম্যাডাম গেল, গিয়ে দেখলো কিছুই নেই। সেভেনের ক্লাস যেখানে নেওয়া হচ্ছিল সেখানে হঠাৎ করে দেখছি ভীষণ চেঁচামেচি হচ্ছে, সরগোল হচ্ছে, দিয়ে সবাই গিয়ে বলছে কি নাকি ওপরে সিলিং থেকে নাকি ব্লাড পড়েছে একটা মেয়ের বুকে, মানে বইয়ের মধ্যে বই পড়াচ্ছিল ম্যাম, ওখান থেকে ব্লাড পড়েছে। এবার ম্যামরা নাকি বলছে যে না ওটা পায়রার ব্লাড, ফ্যানে কাটা পড়ে কিছু পড়েছে, কিন্তু পায়রা মায়রা কেউ কিছু দেখতে পায়নি, শুধু অটোমেটিক্যালি ব্লাডটা পড়েছিল। এরকম কয়েকটা ঘটনা হয়েছিল স্কুলে। হ্যাঁ, স্কুলে। হোয়াইটি শর্টসটা আমি এক্ষুনি এডিট করে জাস্ট মানে পোস্ট করিনি, কালকেও একটা ফাটাফাটি হোয়াইটি শর্টস আসছে আমার মিক্স অ্যান্ড ম্যাচ উইথ মৌ চ্যানেলে, যারা আপনারা ফলো করেননি আপনারা ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে রাখবো। আর অ্যাজ ইউজুয়াল কাজ করতে করতে গল্প করতে করতে কাজ অ্যান্ড গল্প দুটোই করছিলাম আজকে, তো 11:45 বেজে গেছে অলরেডি। আর এখন আমি চুলে সরিষাকা তেল মেখে পুরো ঘুমিয়ে যাবো, কাল সকালবেলা ওটা শ্যাম্পু করা, স্নান করা, এভরিথিং, কাজ ফাজ আবার সেই স্টার্ট হবে। রাতে টিভিতে চলছে কোড 8 মুভিটা, এটা চলবে, একদিকে আমি ব্লগটা এডিট করবো অ্যান্ড কোড 8 দেখবো, দেখতে দেখতে কখন ঘুমাবো কখন উঠবো কালকে কিচ্ছু জানি না। একজন নিজে না শুয়ে ওরা বাচ্চাকে শোয়াচ্ছেন, এই যে দেখি দেখি দাও কুকু বাচ্চাটাকে দেখিয়ে দাও, ওই বাবারি বোন তো সুন্দর কুকু বাচ্চা, ওই বাবারি। আপনাদের ওখানে কেমন ঠান্ডা আমাদেরকে জানাবেন, মানে কমেন্ট করে জানান অবভিয়াসলি, বিকজ আমাদের এখানে কেমন ঠান্ডা জানেন, এই যে সাডেন এত বেশি ওয়েদার চেঞ্জ হচ্ছে না, একবার গরম একবার ঠান্ডা, এই জন্যই সবার শরীর খারাপ হচ্ছে, আর কার কোভিড হচ্ছে আর কার নর্মাল ঠান্ডা লাগছে বোঝা দায়। আমার কোলে ঘুমা, যখনই যখনই বলবো ঠান্ডা লাগছে তখনই ওখান থেকে হচ্ছে কত রকম নাটক শুরু হয়ে যাবে এই মহিলার, এই যে ভদ্র মহিলার। বরণী লাগিয়েছিস ছোটে? না, ওর বরণীর একদম লাগাতে চায় না, লাগালেই চিল চিৎকার করবে ছুটে পালিয়ে, আমি পুরো জামা ফাবার টেনে এনে ওপর বরণীর লাগাই। আর এই যে রাত্রেবেলা আমার চিয়া সিডস ভেজানো আছে, এগুলো গপ গপ করে গিলবো এখন।